আল্লাহ পাক হযরত আদম কে ডাক দিয়া বললেন, পাহ বাপুয়া নুস্কারা, হে আদম তুমি বুঝবা না কি জন্য আমি আল্লাহ বেশ কম করে বানাইলাম। সবাই যদি শিল্পপতি হয়ে যায়, সবাই যদি সুন্দর হয়ে যায়, সবাই যদি ধনী হয়ে যায়, তাহলে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না কিনা বলে। কোরআনে কারীম আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজা লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউ। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দগিটা আমি বন্টন করে দিলাম, কাউকে শিল্পপতি বানাইলাম, কেউ ফ্যাক্টরির মালিক, আবার কেউ তার অধীনে ওয়ার্কার লেবারের কাজ করে। সবাই যদি মালিক হয়ে যায়, তাইলে ফ্যাক্টরির মধ্যে লেবার তালাশ করে পাওয়া যাবে কথা কয়। ভাই সবাই যদি সিএনজি চালক হয়, সবাই যদি অটো চালক হয়ে যায়, তাহলে প্যাসেঞ্জার খুঁজে পাবে না। আবার সবাই যদি শিল্পপতি হয়, অটোওয়ালা যদি কেউ না থাকে, শিল্পপতির 10-15 কিলোমিটার হাঁটা ছাড়া কোনো গতি থাকবে না ঠিক কিনা বলেন। ইসমাতি কি আহার সাইকু কসামে আজলনেত, ইসমাতি কি আহার সাইকু কসামে আজলনেত, জিস চিজ কো জিসকে লিয়ে কাবিল নজর আয়া, বুলবুল কো দিয়া না লাওয়া পরওয়ানা কো জলনা, বুলবুল কো দিয়া না লাওয়া পরওয়ানা কো জলনা, গম হাম কো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া। কবি বলেন, মালিকে তাকসিম করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, একজনকে রিক্সাওয়ালা বানাইছেন, আরেকজনকে প্যাসেঞ্জার বানাইছেন, একজনকে শিল্পপতি বানাইছেন, আরেকজনকে তার লেবার বানাইছেন, একজনকে সুন্দর বানাইছেন, আরেকজনকে মালিকে কালো বানাইছেন, একজনকে লম্বা আরেকজনকে খাটো কে বানাইছেন। তাই আল্লাহ তাআলা সব জিনিসকে বন্টন করে দিয়েছেন। আল্লাহ বলেন, না না, যদি সবাই একরকম হয়ে যায় তো দুনিয়ার নিজাম, দুনিয়ার কোনো রুটিন ঠিক থাকতো না। যিনি রিক্সা চালায় সে রিক্সা চালায়ও খুশি, নৌকা বায় মাঝি সেও খুশি, প্যাসেঞ্জার অটো পায়া খুশি, সিএনজি পায়া খুশি কথা বলেন নাকি? রিক্সা যারা চালায় এদের মন খারাপ, অটো যারা চালায় তাদের মন খারাপ, নৌকার মাঝির মন খারাপ না। আর বাস্তবতা হলো, রিক্সাওয়ালা যখন প্যাসেঞ্জার থাকে না, রিক্সা নিয়ে যায় আর ভাটিয়ালি সুরে গান গা, মন খুশি না বেজার, সোনা বন্ধুর গান গায় কথা বলেন ঠিক। সে রিক্সাওয়ালা প্যাসেঞ্জার উঠায়, প্যাসেঞ্জার যখন তাকে ভাড়া দেয়, ভাড়া পায়া খুশি হয়া সালাম দেয়া, কয় স্যার যখনই দরকার হয় আমাকে ফোন দিয়েন, খুশি না বেজার। নৌকাওয়ালা পাল উড়াইয়া নৌকা চালায় আর ভাটিয়ালি সুরে গান গায়, খুশি না বেজার। আল্লাহ কয়, প্রত্যেককে মালিকই কাজ নিয়ে খুশি, ওয়ার্কাররা কাজ দিয়ে খুশি, সারা মাস অক্লান্ত পরিশ্রম করে কাজ করে, মাস শেষে যখন বেতন পায়, মাস শেষে যখন বোনাস পায়, খুশি না বেজা। ইসমাতি কি আহার সাইকু কসামে আজলনে, জিস চিজ কো জিসকে লিয়ে কাবিল নজর আয়া। যার জন্য যেটা দরকার, একদলকে আল্লাহ লাগাইছে, তোমরা কোরআনের খেদমত করো, কোরআন মুখস্থ করো, কোরআন পড়াও, হাদিস পড়াও, আরেক দলকে লাগাইছে, তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, জান্নাতে যাওয়ার সময় একসঙ্গে, সুবহানাল্লাহ, আগামীকাল কয়ে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন
খামিস, তাহলে আলেম হও, আলেমের সাকরে দাও, সাহায্য করো। তাও যদি না পারো, কিছুই করতে না পারো, ভালোবাসো, 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 দুশ্মনী করো না। বোর্ডিং এর ডাইলের মধ্যে বিষ মিশায়া কোরআনের পাখি দিকে মারার চেষ্টা করো না, গজব আসবে, গজব আসবে। কথা বলেন ঠিক, এত সহজ। তোর পূর্বপুরুষ নমরুদ ইন্টারন্যাশনাল হারামজাদা পারে নাই, কথা বলেন ঠিক কেনা? ফেরাউন পারে না, কারণ পারে নাই, আবু জাহেল পারে নাই, বর্তমান যুগের আবু জাহেল বুসরা পারে নাই, সোভিয়েত ইউনিয়ন পারে নাই, কামত পর্যন্ত কেউ কোরআনের লাইটকে অফ করতে পারবে না, অফ করতে পারবে না, কথা বলেন ঠিক কেনা? এত সহজ। তোর বাপে জ্বালাইছে এ লাইট, ষড়যন্ত্র করিস না, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুন খামিজান ফাতালিক, দুশ্মনী করলে ধ্বংস হয়ে যাবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হার, ওলামায়ে কেরাম স্টেজে ভর্তি আছে, প্যান্ডেলও আছে, জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা কোন বিষয়ে যুদ্ধের ডিক্লার দেন নাই, দুইটা বিষয়ে যুদ্ধের ডিক্লার দিয়েছে, কথা বলেন ঠিক কেনা? আলেম ওলামা আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশ্মনী রাখে, এরকমের লোক বাংলাদেশে তালাশ করলে লাইট মেয়েরাও পাওয়া যাবে না। মাদ্রাসার ভিতরে যদি দুইটা ছেলে একটু ঝগড়া করে, হলুদ মিডিয়া 100 আইসা উপস্থিত হয়ে যাবে, এসে বলবে যে এই পাথর দিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে দুই পক্ষের মধ্যে অস্ত্রের ঝঞ্ঝনানি চলছে, দুই পক্ষের মারামারিতে 100 জন মারা গেছে, 200 জন মরার পথে। ঠিক বললাম, হলুদ মিডিয়াওয়ালারা মাদ্রাসায় কিছু হলে কলম চলতেই থাকে আর বলতেই থাকে, সকল মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর সারাক্ষণ 24 ঘন্টা যেই সকল বিদ্যালয়গুলোতে অস্ত্রের মহড়া চলে, ওইগুলো বন্ধের দাবি উঠে না, মাদ্রাসায় কিছু হলে বন্ধের দাবি উঠে, কথা বলেন ঠিক কেনা? কারণ যন্ত্রণা চুলকানি তুখানি, মাদ্রাসা থাকলে সমকামিতা করা যায় না, মাদ্রাসা থাকলে ওপেন সুদ খাওয়া যায় না, মাদ্রাসা থাকলে ঘুষের লেনদেন করা যায় না, মাদ্রাসাওয়ালা রায়ের বিরুদ্ধে কথা বলে, মসজিদের ইমাম রায়ের বিরুদ্ধে কথা বলে, খতিব রায়ের বিরুদ্ধে কথা বলে, ঠিক কেনা বলেন? আরে আরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওলামাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় দিয়েছেন, আমানতদারি আছে। আপনারা রিসেন্টলি দেখেছেন তেজগাঁওয়ের সেই নির্বাচন, টোটাল নির্বাচনটা ওলামায়ে কেরাম, তাও কওমি ওলামায়ে কেরাম টোটাল নির্বাচনটা কন্ট্রোল করছে, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, কর্মকর্তা সব মাদ্রাসার ছাত্র ছিল। বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন কেউ উপহার দিতে পারে নাই, এত সুন্দর নির্বাচন উপহার দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? ওদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওলামায়ে কেরাম জাতির রাহবার। আরে আমি আপনি যখন ঘুমাই তখন ভোর রাত্রিরই পাথর দিয়া মাদ্রাসার দারুল উলুমের ছাত্ররা ভোর রাত্রি উঠে আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ঠিক কিনা বল? হাদিসের মধ্যে আসে এলাকার মানুষের গুনার কারণে যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তির ফয়সালা হয়ে যায়, আজাবের ফেরেশতারা শাস্তি নিয়ে আসে, আসার পরে দেখে এই এলাকার মধ্যে এই পাথর দিয়া মাদ্রাসা সহ অন্যান্য হিফজখানাগুলোতে কোরআনের তিলাওয়াত হয়, সুবহানাল্লাহ জোরে বলে, মাসুম বাচ্চারা, কুচিকাঁচা বাচ্চারা আল্লাহর কালাম খুলে তিলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জাতিকে গুনার জন্য তুমি ধ্বংস করে দিও না, সুবহানাল্লাহ জুড়ে বলে। ফেরেশতারা মালিকের কাছে বলে, মালিক যে এলাকায় শাস্তি দিয়ে পাঠাইলাম, এই এলাকার কোরআনের পাখিরা কুচি কাঁচা বাচ্চারা তো কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহর কসম রে, আল্লাহ বলেন এই মাসুম বাচ্চাদের কারণে গোটা এলাকাবাসীকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই সেমাতি কিয়া হারসাইকু
कसम अजलने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नालावा परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाह अकबर बोले, चिंता शक्ति अल्लाह दिए चेन, मेमोरिटाके भालो काजे खरच करो, কলমটাকে ভালো কাজে খরচ করো, কলমের দাম আছে। আল্লাহ তাআলা কলমের কসম খেয়েছেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ এই কলমকে সৃষ্টি করে বলেছিলেন উক্তব লেখো। সুবহানাল্লাহ, এই কলমটাকে মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চালায়ও না, একদিন কিন্তু এমন ভাবে পাকড়াও হবে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলেন? লাভ হবে না। তোমারই কলম চালানোর দ্বারা, হলুদ সাংবাদিকতার দ্বারা কোরআনের মাদ্রাসা বন্ধ হবে না। ষড়যন্ত্র যত বেশি হবে তত বেশি মাদ্রাসাগুলো সামনের দিকে অগ্রসর হবে, কিনা বলে? খুরশিদে দীনে আহমদ কা आलम के उफुक पर चमकेगा। ये लाइट जलाई से जुरे बोले, जे लाइट अल्लाह जलाई, बापेर बेटार क्षमता से अफ करा, जुरे बोले, जे अफ करते जाबे से निजे अफ हो जाबे, ठीक किना बोले? खुर्शीदे दीने अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, ये इल्म गुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहां मीनारा है। अल्लाह अकबर। कवि बोलते से अल्लामा रियासत अली बिजनूरी मोहस्ताद मोहतरम, कई जी लाइट अल्लाह जलाय से एटार এটা চমকাইতে থাকবে, আলো দিতে থাকবে, তোমার হুয়ের দ্বারা এই লাইটকে কোনোদিন অফ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ, জ্বালাইছেন কে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন এটা কোনো নতুন ষড়যন্ত্র নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই ষড়যন্ত্র চলে আসছে, কামাত পর্যন্ত ষড়যন্ত্র চলবে। আল্লাহ ডাক দেয়া কই, না না না, ঘাবড়ানোর কোনো কারণ নাই, যেহেতু আমি আল্লাহ তার দায়িত্ব নিয়েছি রে, পৃথিবীর কোন পরাশক্তি আমি আল্লাহর লাইটকে কোনোদিন অফ করতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারি হালকা। আবেদ কে ইয়াকীসে রওশন হ্যায় সাদাত কা সচ্চা সাফ আমল। আল্লাহু আকবার। দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের মধ্যে হাজী আবেদ হোসেন, এখলাসের উপরে ভিত্তি, সরকারে দুআলম নবী লাঠি মুবারক দিয়ে তার ভিত্তি রেখেছে। এই পাথর দিয়া মাদ্রাসা সহ গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে সবগুলোর সম্পর্ক দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক সরাসরি রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক সরাসরি আরশে আজিমের সঙ্গে। কে পারে অফ করতে? কে পারে? আবেদ কে ইয়াকীসে রওশন হ্যায় সাদাত কা সচ্চা
चासा फमल आँखों का देखा होगा, आँखों का देखा होगा। इखलास का ऐसा ताज महल ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है हर फूल हाय की शोला है, हर सर्व यहां मीनारा है। अल्लाह इखलास री ताजमहल যে মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা, তার মানেও হলো এই মাদ্রাসাগুলো জাতির জন্য প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্য নিবেদিত, ঠিক কিনা বলেন? এখানে কোনো সরকারি অনুদান নেওয়া হয়, আপনাদের মাদ্রাসা আপনারাই প্রতিষ্ঠিত করেছেন, আপনাদের অর্থে পরিচালিত, আর সারাক্ষণ এরা আপনাদের জন্যই আল্লাহর কাছে দোয়া করে, ঠিক কিনা বলেন? সুতরাং মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখবে, লাভ হবে। সাহাবী এসে বললেন, পাগম্বর মাতাসাব, এ পাগম্বর কামত কখন হবে গো? পাগম্বর বললেন, ওমা আদাত্তালাহা, এ সাহাবি কামত অনেক ভয়াবহ, সে কামতের জন্য তোমার কি প্রিপারেশন আছে? সুবহানাল্লাহ, কামত সহজ না কর, সবাই কয় না يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। গোটা কামতের ময়দান সবাই মাতাল হয়ে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, একমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে স্লোগান দিতে থাকবে, উম্মতি উম্মতি বলে। লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, কঠিন দিন হবে। তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো, ওমাদাব তালাহা সাহাবী, তোমার কি প্রস্তুতি আছে কামতের জন্য, তুমি কি প্রিপারেশন নিয়েছো গো? সাহাবী বলেন, মা দাতুলাহা কাসরাতা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা, এ পাগম্বর না না আমার কাছে কোনো অতিরিক্ত নফল নাই গো, ফরজগুলো পড়ি, ওয়াজিবগুলো আদায় করি, সুন্নতে মুয়াক্কাদাগুলো পড়ি, কিন্তু একটি সম্বল আছে পাগম্বর, ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ পাগম্বর একটা সম্বল আমার কাছে আছে পাগম্বর, সেই সম্বলটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। আরো আসতে সুবহানাল্লাহ, নবী আমার ডাক দিয়া কয় আমারে চিন, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূন নাজিউল্লাহ, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। হাবিব জানো, আমি হাবিবুল্লাহ, আমাকে যখন আল্লাহ আমার রূহ যখন দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে নবুয়ত দান করেছেন, তখন আদমের অস্তিত্ব হয়। আদম বাইনাল মাই ওয়াত্তিন, আমি তো তখন নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই, মাটি আর পানির মধ্যে যখন আদম মিশ্রিত ছিল, তখনই আল্লাহ আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরতে আদম
ওই যে গন্ধম খাইলেন জান্নাতের যে ফল খাইতে আল্লাহ না করছে। খুলে দেখুন মুফাসসিরিন কেরাম লিখেন, হযরত আদম যদি জানতেন আমি গাছের ফল খাইলে আমার বংশের দিকে বিশ্ব নবীর আগমন ঘটবে, তাইলে আদম ফল নয়, ফল নয়, ওই মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতে। আদমকে নিয়ে ফখরি আলী নসবি হ্যায়, আদমকে লিয়ে ফখরি আলী নসবি হ্যায়, মক্কি মদানি হাশিমি ও মুত্তালাবি হ্যায়, পাকিজা তরাজ আরশ সমা জান্নতি ফিরদৌস, পাকিজা তরাজ আরশ সমা জান্নতি ফিরদৌস, আরামে গাহে পাকে রাসূলে আরবি হে। আল্লাহু আকবার। দুশমনী কইরো না, দুশমনী করলে তুমি ধ্বংস হয়ে যাবে। মান আদালি ওয়ালিয়ান ওলামাদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে, কোরআনের বাকিদের সঙ্গে যারা দুশমনী রাখে, আল্লাহর কসম বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, বেঈমান হয়ে বিদায় নেয়। আল্লাহ নিজে যুদ্ধের ডিক্লার দিয়েছে। আর একটা গুণা আছে, সেটা হলো সুদি কারবার। বাংলাদেশে তো সুদ নাই বললেই চলে। বাংলাদেশে তো সুদি কারবার নাই বললেই চলে, তাই না? থাকলেও আপনাদের পাথর দিয়াতে নাই। এত বড় জঘন্যতম অপরাধ। অন্য কোন গুণা সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দেন না। ইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ বলেন, এত বলার পরেও, এত খারাপই বয়ান করার পরেও সুদি কারবার যদি বর্জন না করো, তাহলে আমি আল্লাহ এবং নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন, তাহলে কি মনে করে আলেম ওলামারা জানবাজি দিয়ে খায়া না খায়া কোরআনের খেদমতে লেগে আছে, ঠিক কিনা বলে? এদেরকে ভালোবাসলে লাভ আছে। ওই যে সাহাবি, আল্লাহ নবী বললেন কেমন বড় ভয়াবহ, তোমার কাছে কি সম্বল আছে? সাহাবি বললেন, ওয়ালা কিন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূলা, এ পাগম্বর কোনো সম্বল নাই রে, তবে একটা সম্বল আছে, সেটা হলো আপনাকে এবং আল্লাহকে ভালোবাসে। আর একটু আসতে সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসে, আল্লাহর নবী সাহাবি ওয়াক্তিয়া নামাজ পড়ায়, প্রত্যেক রাকাতে সূরা মিলায়, তার সঙ্গে সূরা ইখলাসও পড়ে। মুসল্লিরা কব এত সিস্টেম না যে কোনো একটা সূরা পড়ে, প্রত্যেক রাকাতে সুরার সঙ্গে সুরা ইখলাস আপনি পড়ে। বারবার বলার পরেও তিনি সুরা ইখলাস বন্ধ করে না। আল্লাহ নবীর আদালতে পেশ করা হলো পাগম্বর, আপনার সাহাবি ইমামতি করে প্রত্যেক সুরার সঙ্গে একটা করে সুরা লাগায়, সেটা হলো সুরা ইখলাস। পাগম্বর বললেন, এমনটা কেন করো, এটা তো সিস্টেম না। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, পাগম্বর, সূরা ইখলাসের মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে এমন ভাবে জেগে বসেছে, আমার ইমামতি যাইতে পারে কিন্তু সূরা ইখলাসের তিলাওয়াত আমি ছাড়তে পারব না। সুবহানাল্লাহ। আস্তে কোন, আস্তে কোন। আল্লাহর নবী সাহাবি কি ডাক দিয়া বললেন, হুব্বুকাল ইখলাস ইউদখিলুকাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এ সাহাবি, যদি তাই হয়ে থাকে, আমি পয়গম্বর বলে দিলাম সূরা ইখলাসের মহব্বত তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। মহব্বত, তালেবে ইলমদেরকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসে। ওই মাদ্রাসার আলেম যখন জান্নাতের ফয়সালা হবে, হাফেজ যখন জান্নাতের ফয়সালা হবে,
হাফেজ কে আল্লাহ ডাক দিয়া বলবে হাফেজ বিদেশে তুমি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এক নাম্বার দুই নাম্বার স্থান অধিকার করেছিলে তোমার দেশ তোমাকে সম্মান দিতে জানে না এই কথা বলেন ঠিক কি না এ হাফেজ না না তোমার দেশের সরকার তোমাকে যদি সম্মান দেয় তোমাকে যদি পুরস্কার দেও তাও কি দিবে সীমিত পুরস্কার দিবে না না আমি আল্লাহ তো তোমার জন্য ছয় হাজার ছয় শত শিশুটি তলার টাওয়ার তোমার জন্য রেডি করে রাখলাম হাফেজ ইকরা ওয়ার তাকিব ওয়ার তিলকামা কুনতা তোরা তিলু ফিদ দুনিয়া তুমি আসো এক একটা আয়াত তিলাওয়াত করো রে আর এক এক তলার দিকে তুমি যাইতে থাকো সুবহানাল্লাহ যদি কিন্তু না না হাফেজ বলবে আল্লাহ পাথর দিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে লেখা হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমি হাফেজ হয়েছিলাম আল্লাহ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমি হাফেজ হয়েছিলাম আমাদের বড় হুজুর রাজিজুল হক সাহেব হুজুরের কাছে এলাকার মানুষ আইসা বলতো হুজুর কোনো এতিম ছাত্র আছে কিনা আমাকে দে বোর্ডিং এর মধ্যে চাউলের দরকার আছে কিনা আপনার মাদ্রাসার কোনো প্রয়োজন আছে কিনা আমাকে বলুন এসে এসে মাদ্রাসার খবর নিত মাদ্রাসার বিভিন্ন জরুরতির কথা পেশ করত আজকে গুনার কারণে ওই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায় যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না আল্লাহু আকবার হাদিসের মধ্যে আসে পয়গম্বর বলেন শুধুমাত্র হাফেজ হিফজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজকে ডাক দিয়ে বলবেন যাও যাও এমন দশজন ব্যক্তি তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এদিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দাও এ ভাই এই মাদ্রাসা দৌড়ায় হাদিস পর্যন্ত কথা বলেন ঠিক কিনা এখান থেকে প্রতি বছর আলেম বের হয় একজন হাফিজ যদি কোরআনের হিফজ করার কারণে তার মধ্যে যদি এত পাওয়ার এসে যায় পয়গম্বর বলেন ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা একজন আলেম যদি হয়ে যায় তাইলে কি তার জন্য কোনো সংখ্যা ঠিক থাকবে কোনো দশজন বিশ জন নয় কোনো একশো দুইশো নয় আল্লাহ ডাক দিয়া বলবেন আলেম যত ইচ্ছা তত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহা কবি ডাক দিয়া বলেন আলেম হতে পারি না গই হাফেজ হতে পারি না গই কিন্তু আলেমদেরকে ভালোবাসি আলেম ওলামাদেরকে মহব্বত করি রে কেন কামতের ময়দানে আল্লাহ যখন আলেমকে বলবে আলেম জান্নাতের মেহমান হয়ে যাও ওই মহব্বতের কারণে যেন আমাকেও জান্নাতের মেহমান বানাই দে ঠিক কিনা বলেন মোহতারাম হাজিরি এই জন্যে কিছুই যাবে না দুনিয়ার কোনো সম্পর্ক যাবে না এ কোরআনের মহব্বত আর ভালোবাসা কোরআনের পাখিদের মহব্বত আর ভালোবাসা এটাই আমার আপনার কবরে যাবে এটাই আমার আপনার পরকালের সঙ্গী হবে আমার বিষয়বস্তু কবরের আজাব কবরের হালত সম্পর্কে ছিল আমি দেখেছি আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হাকিমুন নাফস যার এক একটা কথায় আল্লাহ তাআলা নূর চমকায় কথা বলেন ঠিক কিনা এক একটা কথা কলবের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগায় মানুষের জীবনের মধ্যে আমূল পরিবর্তন চলে আসে ঠিক কিনা বলেন তো সূচনাটা আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম এই আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে মাঝখানে কথা চলে আসছে যে হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ আল্লাহ তাআলা দেখাইলেন
হযরতে আদম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাআলা তখন জানাই দিলেন ফাআহবাবতু আনবুশকারা, তুমি বুঝবা না এই বেশকম আমি কেন করলাম, আমার উদ্দেশ্য হলো যদি পরিবর্তনের কারণে এই বেশকমের কারণে একজন আরেকজনকে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক না ভাই? মোহতারাম হাজিরিন, ওই জগতে রুহের জগতে আজকে একটা জগৎ নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আসলে আপনাদের এই ওয়াদা আমি রক্ষা করব ইনশাআল্লাহ। রুহের জগতে হযরতে আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে যে সবকগুলো দিয়েছিলেন, ইলামু আন্নাহু লা ইলাহা গাইরি ওয়ালা রাব্বা গাইরি ওয়ালা তুশরিকু বি শাইআ, মনে রাখো আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো এলা নেই, মাবুদ নেই, উপাস্য নেই, পালনে ওয়ালা জাত আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। এ কথা আল্লাহ বলে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সকলে একত্রিত আল্লাহকে বলেছিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন স্বীকৃতি তো দিয়েছ, দুনিয়াতে গেলে মনে থাকবে না, এই জন্য আমি সিস্টেম করে দিলাম, সাউরসিলু আলাইকুম রুসুলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিথাকি, যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাবো, যুগে যুগে আসমানি কিতাব পাঠাবো, নায়েবে রাসূলদেরকে পাঠাবো, যারা এই আলমে আরওয়াহের সবক তোমাদেরকে স্মরণ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা স্পেশাল অঙ্গীকার নিয়েছিলেন হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যারা নবী হবেন, সুবহানাল্লাহ, বলে এটা ভিআইপি লাউঞ্জিনি, আল্লাহ তাআলা সকল নবীদেরকে একত্রিত করে বললেন তোমাদেরকে পার্সোনাল একত্রিত করলাম, তোমাদের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদম ওয়াইদা আখাযা রাব্বুকা মি ওয়াইদা আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে ভিআইপি লাউঞ্জে নিয়ে বললেন তোমাদেরকে একত্রিত করলাম, হে আদম তুমি নবী হবে, তোমাকে সফিউল্লাহ বানাবো, হে ইব্রাহিম তোমাকে খলিলুল্লাহ বানাবো, হে মুসা তোমাকে কালিমুল্লাহ বানাবো, ঈসা তোমাকে রুহুল্লাহ বানাবো, কিন্তু তোমাদের ওই নবুয়ত চলাকালীন সময় যদি আমার পয়গম্বর চলে আসে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আদম তোমার যুগে যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার যুগে যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, কিন্তু মনে রাখ সূর্য উদিত হলে বিদ্যুতের লাইট যেমন কাজ করে না, আমার হাবিবের আগমন ঘটে গেলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। আল্লাহু আকবার বলেন, হুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, কিন্তু তখন যখন আমার নবীর আগমন ঘটে যাবে, আমার হাবিবের যখন আগমন ঘটে যাবে, তোমাদের নবুয়ত মুলতবি করে, তোমাদের নবুয়ত বন্ধ করে সকলে মিলে আমার হাবিবের নুসরত করা লাগবে, আমার হাবিবের নবুয়তকে মেনে নিতে হবে। এরপরে আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করেন, কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, অঙ্গীকার দিলে সবাইকে কথার উপর স্বীকৃতি দিলে কিনা? আল্লাহর কসম গো, হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই এক বাক্যে বলেছিলেন, কালু আকরারনা কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদি, সবলে একত্রিত বললেন আল্লাহ যদি আমার নবুওতের সময় পয়গম্বরের আগমন ঘটে যায়, তোমার হাবিবের যুগে আগমন ঘটে যায়, আমার নবুয়ত ফেলে দিয়ে তার এত্তেবা করে বিশ্ব নবীর অনুসরণ করে আমি তার অনুসরণ করে তার নবুয়তের এত্তেবা করব,
আলা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রইলাম। আর হারা সেই বিশ্ব নবী রহমতে আলম আল্লাহ বানাইছেন সবার আগে, আব্বালু মা খালাকাল্লাহু রুহি, পয়গম্বর বলেন যে রুট আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমি বিশ্ব নবী, আমাকে আমার রুটা সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আর প্রেরণ করেছেন সবার পরে, সুবহানাল্লাহ। এই রুহের জগতে আল্লাহ তাআলা আর একটা বিশেষ অঙ্গীকার নিয়েছিলেন সমস্ত নবীদের কাছ থেকে, যেহেতু সিরাতের মাস, আমার নবী মর্যাদা, আমার নবীর শান মান, আর আল্লাহর কি কুদরতি কারিশমা, সেই বিশ্ব নবীর উম্মত বানার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেছেন, সুবহানাল্লাহ। এর মর্যাদা, এর গুরুত্ব, দায়িত্ব অনুধাবন করে সেইভাবে চলতে হবে, কথা বলুন ঠিক না বেঠিক? আলোচনা লম্বা করলাম না, আমাদের সাদেক সাহেব চলে আসছেন,